নয় বছরের ফাতে মা হাতের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসে মেয়েটার বয়স হলো মাত্র কয় বছর ঘরের মধ্যে চুরি দিয়া মুসকি মুসকি হাসতেছে নবী ঘরের মধ্যে ঢুকলেন না বারান্দায় চলে আসলেন ফাতেমা চমকে গেল যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে সেই বাবা কেন ঘরে ঢুকলো না বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দর দর করে পানি পড়তেছে ফাতেমা বললেন বাবা কি দুঃখে আপনি কান্দেন আল্লাহ রাসুল বললেন ফাতেমা যে দুনিয়াতে সাজবে আল্লাহ তার আখের হাতের কমায়া দিবে সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি খুলে মাটির ফেলা দিলেন নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন ফাতেমা বলে বাবা যে চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরে ঢুকলেন না সেই চুরি ফেলা দিলাম আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন রাসুল বলে তুই যে চুরি দুইটা ফাইলা দিসিস এটা বড় রাগ করে ফেলে দিসিস আমি চুরি পকেটের মধ্যে ঢোকানোর কারণ হলো ফাতেমা শুধু চুরি নয় একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে একদিন তোর গলায় মালা পরানো হবে একদিন তোর কানে দুল করানো হবে ফাতেমা বলে বাবা কবে কবে আল্লাহ রাসুল বললেন যেদিন তোমার বিবাহ হবে অ ফাতেমা মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য শাসতে পারবে সেই ব্যক্তি হলো তার স্বামী স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্যে নারীরা শাসতে পারবে না যখন এই কথা কার আল্লাহর নবীর কথা আর আল্লাহ কোরআনাই বলেছেন অকরণা ফিবয়ূত কুন্যা ও না তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা লা ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন তো এই উটা বসা করেন কারণ না ঘোরে কেন না না সমস্যা কী তারিখ পরিবর্তন হলে আর আর শোনেন না আপনারা হ্যাঁ আশ্চর্য কথা রেবারে রে রেবার এই দেশে বসল রাজান দুই হাজার সাত সালে আমার ডায়াবেটিস ধরা পড়ছে দুই হাজার সাত সালে দুই হাজার চোদ্দ সালে ডাক্তার আমাকে কইল হুজুর আপনি যেভাবে ওয়াশ করতেছেন আপনি জানেন যখন ওয়াজ করেন তখন পেশাবের ঝুল নিচের দিকে নামে এক ঘন্টা পর পর আপনাকে লাগবে আমি করলাম এক ঘন্টা পর পর পেশাব করলে তো জনগণ আমাকে দাওয়াত দিবি না দরকার ওয়াজ বন্ধ করে দেন এভাবে পেশাব আটকে ওয়াজ করলে কিডনি ড্যামেজ হয়ে যাবে চোখ কানা হয়ে যাবে আমি চিন্তা করলাম আসলেই তো তাই ডাক্তারের কথার পরের দিন এসে যখন ওয়াশ শুরু করলাম এক এক ঘন্টার পরে আমার পেশাবের বেগ উঠল বিশ্বাস করেন আমি এখন সভাপতি যদি আমি পেহাব করার যাই জনগণ একটা রব উঠবে যে হুজুর এমন একটা পাইছিলাম রে ওয়াশ করতে করতে পেহাব করবার গেল বলে ঠিক কিনা হ্যাঁ আমি পেশাবটাকে বন্ধ করে আল্লাহর কোরআন এদ আল্লাহর কোরআন বুকের সঙ্গে চাপা ধরে বললাম অনুনাস জিলুমিনাল মিনাল কর মা হুয়া শেফা ওরাহমেতুল্লিল মমিন আল্লাহ তুমি বলেছ এ কোরআন মুমিনের যাবত রোগের ঔষধ আমারে পেশাব লাগছে আমি তাচ্ছির করতে করতে পেশাব করবার যাব না এই কথা বলার পর দশ মিনিট আমারে খুব কষ্ট হল তারপর আমার তলপাটে এমন ঠান্ডা হল এখন ঘন্টার পর ঘন্টা ওয়াশ করে আর পেশাব লাগে না আপনার কি এই কি জাতা মনে করছেন জাতা কিতাপ যে কোরান ও শুনবেন আর মাঝে মধ্যে পেশাব করবার যাবেন কি হাজার হাজার লোকের দরকার নাই যে কয়জন বসে আছেন মনোযোগ দিয়ে এখন পাদ্রী তার মেয়েটাকে কি বলতেছে মা এমন একটা যুবক ধরে আনছে মুসলমানের সন্তান সুবহানাল্লাহ কোন ইহুদি খ্রিস্টানের সন্তান হলে 100 ফেটে টিভি মানলি যথেষ্ট এখনকার ছেলেকে মেয়েরা একটা চপটি মারে কি নেংড়া পর্যন্ত হাঁটটা শিখবে প্রেমের কাহিনী প্রেমের কাহিনী তুমি যদি চাও আমি সাগর সেচব তুমি যদি চাও আমি পাহাড় ডাঙ্গাবো চাপাত খালি জুতের বাড়ি তোর এখন কথা ঠিক না তুই সাগর সেচব তুই পাহাড় ডাঙ্গাবি প্রেমের কথা একটু মনোযোগ দর্শনেন পাদ্রীর মেয়ে বললো বাবা আপনি যখন বাসার কাছে এইরকম কথা বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না চল্লিশ দিন লাগবে না আমি দিনের মধ্যে ওর ব্যাটারি ফিউজ করে অত্যন্ত খারাপ দশ পর পুরুষের সামনে যারা ব্যাপার পর্দা যায় আপনারা বলেন তো তারা ভালো না খারাপ ব্যাপার পর্দা হয়ে যায় আজকে যুবকেরা বলে হুজুর আমাদের জন্য একটু ওয়াজ করবেন আমার এক চাচা তো ভাই ওর মা মাঝে মধ্যে বলে এখনো তো বিয়া করেনি কিন্তু মাঝে মধ্যে গোসল করে মনে হয় এর পরী ধরছে গ্রামের মেয়ে মানুষ পরি ধরছে মাঝে মধ্যে গোসল করে বাবা তুমি এত বড় বক্তা আমার ব্যাটারে একটু তাবিজ কবজ দাও আমি বললাম চাচি তাবিজ কবজকে আমি বিশ্বাস করি না ঠিক আছে আমি যাচ্ছি পরদিন সকালবেলায় গিয়ে দেখি ও কানের মধ্যে হেডফোন দিয়া শুয়ে আছে আমি যাও মাত্র লাভ দেওয়া উঠলো আমি কইলাম ফিরে পাগলা তুই বলে মাঝে মধ্যে গোসল করিস আজ থেকে যেদিন গোসল করবি সেদিন বাহিরে চলে যাবি তাহলে বাপ মা মনে করবে কোন জায়গায় যাওয়ার দরকার আছে এই জন্য গোসল করে চলে গেল কিন্তু গোসল করিব আমার ঘরের মধ্যে শুয়ে থাকিস কেন সঙ্গে সঙ্গে আমার চাচাতো ভাই আমার দিকে চোখ লাল করে বলতে কি ওয়াজ করেন আপনি কি ওয়াজ করেন আমি বললাম কে রে আমার দোষ কোথায় আপনি কি ওয়াজ করেন ভালো করবেন ভাই আমি দরজা জানলা বন্ধ করে ঘুমাই কিন্তু দিনের বেলা যে কয়টা পর্দা মেয়েকে দেখি তাদের মধ্যে কেউ তুমি স্বপ্নে আমার ঘরের মধ্যে ঢোকে আমার দোষ কি আল্লাহর শপথ করে বলতেছি আজ পর্যন্ত যত মেয়ের সাথে আমার স্বপ্ন দোষ আছে একটাও পর্দা মিশি না সব হলো বেয়া ব্যাপারটা নারী যারা যুবক ধ্বংস করে তারা জোরে কোন কথা ঠিক কেনা বেপর আজকে আমাদের এ হওয়ার পিছনে হলো নারীরা কত সব নারী নয় আমার মায়েদের মধ্যে অনেক মা আছে যারা অত্যন্ত ভালো আমি মায়েদেরকে বলতেছি মা আপনাদেরকে ইনসাল করে কোনো কথা বলতেছি না পুরুষের জন্য যেমন নামাজ হলো এক নম্বর ইবাদত নারীদের জন্য পর্দা হলো তেমন এক নম্বরই বাদ গভীরে নবীর হাত ধরে কানতেছে। নবীর হাত রাসুল ঘুম থেকে চেতন পায় বলে কেন বলে খাতিদা রাসুল আল্লাহ বুড়ি হয়ে গেলাম যে কোনো সময় আমার মৃত্যু হবে এখন পর্যন্ত খুশির কোনো খবর আপনি আমাকে দিলেন না আমি কোন খবর নিয়ে খুশি হয়ে মরবো আল্লা রাসুল বলে খাতিজা এই দুনিয়াতে দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাদিজা তুমি কি জানো দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে খাদিজা বলে রাসুল আল্লাহ এতদিন জানতাম শুধু দশজন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আজকে প্রথম শুনলাম দশজন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আল্লাহ রাসুল বলে খাদিজা পুরুষের মধ্যে এক নম্বর হল আবু বক্তর আর নারীদের মধ্যে এক নম্বর হলো পুরুষের যে সার্টিফিকেট তার মধ্যে এক কে দান্নাতে আর নারীদের মধ্যে এক নম্বর মা খাদিজা এত খুশি হয়ে গেছে চোখের পানি মুছে আনন্দ করতেছে আল্লাহ রসুল বলে খাদিজা আপনি এক নম্বর জান্নাতি হয়েছেন কিন্তু আপনি জান্নাতি নারীদের নেত্রী হবার পারবেন না আপনি এক নম্বর জান্নাতি কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবেন না খাদিজা চুমকে বলে ইয়া রাসূলুল্লাহ আমি এক নম্বর জান্নাতি নারীদের মধ্যে কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবো না তাহলে জান্নাতের নেত্রী হবে কোন মহিয়সী নারী তার নাম কি রাসুল বললেন তার নাম হলো আপনার পেটের সন্তান ফাতেমা তো জোহরা খাদিজা বলে রাসুল আল্লাহ ফাতেমা জানে না এখনই আপনি পরিবর্তন করেন এক নম্বর হবে আর আমি হব নারীদের নেত্রী বলে ফাতেমা যা ফাতেমা আপনার মেয়ে অসুবিধা কি পুরুষ মানুষ হলে কোনো সমস্যা নাই কিন্তু নারী হলে অসুবিধা আছে না নাই আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে আমাকে খাবার দিছে মেয়েটা খেলে আমার চারিধার ঘুরতেছে আমি বুধবার পারলাম কিন্তু শুনবি আমি কলাম মা বাংলাদেশের বহু জায়গায় মাছের তরকারি খাইছি মাকে তোর হাতের পাক মনে হয় মধুরে যেই কইছি আর এক টুকরে তুলে দিছে তুলে দিয়ে বলতে খান তাকাই দিয়ে ঘর মা খেলে টেপা মাছের মতন মুখ করে আছে আমি কলাম কে গো তোমার কি হলো এখন তাকে মেয়ের বাড়ি পার হয়ে যান আপনার মেয়েই খালি পারে আমি পারি মেয়ের প্রশংসা করলে মা বেদার হয় এই জাতের নাম হলো নারী জাত জোরে কথা ঠিক না এক নারী থাকবে আর এক নারী থাকবে জেলখানায় জোরে কথা ঠিক কিনা এত হিংসা ভাই খালি বইয়ের কাছে একদিন কত কত করে গল্প করবেন আল্লাহ যদি জান্নাত দেয় জান্নাতে হুর কম খালি কথা কইয়া দেখেন পুরুষকে আল্লাহ জাননাতে হুর দিবি না কারণ দিবি কি দিবি না দেখেন আমি একবার কি বিভব আল্লাহ আমাকে বলতে হুর কি গো আর হুর হলো তোমার সাইডে সুন্দরী সেই কষি তোমার সাইটে সুন্দরী সাথে সাথেই বেলুস হাতের মধ্যে লিয়া চলে যাচ্ছে কোথায় যাও বলে হুর লিয়া থাকো আমার কি দরকার

হাতে মাঝে যান নাতি নারীদের নেত্রী এটাও আল্লাহর ঘোষণা এখানে আমার করার কিছু নাই আমি হলাম বন্টনকারী দরে কন কারি বন্টন বোঝেন না যাই বাটিয়া দেয় তাকে বলা হয় বগুড়ার ভাষায় বন্টনকারী কিন্তু দেওয়ার মালিক তো আমি না দেওয়ার মালিক কে বললেন কোন আমলের কারণে আমাকে বাদ আল্লাহ আমার খাতি আমার ফাতেমাকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানালো কারণ সর্বপ্রথম আমি ইমান গ্রহণ করেছি আমার যত সম্পদ ছিল আমি সব আল্লাহ রাস্তায় দান করেছি এরপর আল্লাহ আমারে বাদ দিয়ে আমার ফাতেমার মধ্যে এমন কি যোগ্যতা যে যোগ্যতার কারণে আল্লাহ তাকে জান্নাতি রায়দের নেত্রী বানালো রাসুল বলেন খাদিজা কোন আমলের কারণে আল্লাহ ফাতেমাকে জান্নাতের রায়দের নেত্রী বানালো আমি আপনাকে দুইটা প্রশ্ন করব আপনি খালি উত্তর দিবেন এক নম্বর প্রশ্ন হলো আপনি বলেন তো খাদিজা কত বছর বয়সে আপনি ইমান গ্রহণ করছেন কত বছর খাদিজা বলে হুজুর আমি পঁচপান্ন বছর বয়স ইমান গ্রহণ করছি আল্লা রাসুল বলে ইমান গ্রহণ করার আগে আপনি কি ছিলেন খাদিজা বলতেছে আমি কাফের ছিলাম রাসুল বলতেছে তাহলে পঁচপান্ন বছর আপনি কুকুরে হালে কাটাইছেন এখন বলেন তো আপনার ফাতেমা কত বছর কুকুরে হালে কাটাইছে খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে তাহলে এক নম্বর আপনি ঠকে গেলেন দুই নম্বর প্রশ্ন হলো আপনার মুখের চেহারা আপনার দাঁতের চেহারা আপনার গায়ের রং দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে খাদিজা বলতেছে রাসুল্লাহ চল্লিশ বছর বয়সে যখন আপনাকে স্বামী হয়ে স্বামী হিসেবে স্বীকার করলাম ওই সময় মক্কার সবচাইতে ধনবতী ব্যবসা আমি ছিলাম ওই ব্যবসা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে তারা আমার মাতার চুল মুখের সিহারা গায়ের রং সব তারা দেখেছে রাসুল কান্দার বলে ফাতেমা খাতিজা হাজার হাজার পুরুষ আপনাকে দেখেছে মুখের সাইজ কেমন দাঁতের সাইজ কেমন এখন বলেন তো আপনার প্যাটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ দেখেছে খাদিজা কান্দার বলে নবী গো আমার চারটা মেয়ে জন্ম নিয়েছে কুলসুমা রোকে আর জয়নাব আর ফাতেমা কয়টা মেয়ে চারতামে জন্ম নিয়েছে আল্লাহর শপথ করে বলতেছি ফাতেমা যখন জন্ম নেয় আমি মা হয়ে বলতেছি ফাতেমা পর্দার ভিতরে জন্ম নিয়েছে বলে তুমি মা তুমি বেশি দিন ফাতেমাকে দেখতে পাবা না তুমি দেখেছ ফাতেমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে আমি নবী বলতেছি পর্দার মধ্যে সে বড় হবে আল্লাফাক আমার জানায় সে ফাতেমা পর্দার ভিতরেই দুনিয়া থেকে বিদায় নিবে রাতে বিদায়ের রাতে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে কান্তেছে আলী বলে ফাতেমা কান্দার কারণ কি ফাতেমা বলে স্বামী গো আল্লা আমার দোয়া কবুল করেছে আলী বলতেছে দোয়া কবুল করছে তো খুশি হোক কান্দো কেন বলে কি দোয়া কবুল করছে শুনবেন না বলে কি দোয়া বলে পর্দার মধ্যে মৃত্যু দিবে আলী বলতেছে আলহামদুলিল্লাহ সারা জীবন যে পর্দার মধ্যে বড় হয়েছে সে তো পর্দার মধ্যেই মরবে ফাতে বলে স্বামী গো পর্দার মধ্যে মরবো কিন্তু সেই মৃত্যুটা কবে এটা কি আপনি শুনবেন না আলী বলে ফাতেমা কখনকার মৃত্যু হবে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না ফাতেমা বলে স্বামীকে আল্লাহ জানাইছে আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে যেই গভীর বলছে মৃত্যু হবে গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায় ফাতেমাও আলিও তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় যাই গভীর রাত্রে মৃত্যুবরণ করবে সেই ফাতেমা মুসকি মুস্কি হেসে স্বামীর কপাল একটা ছোবা দে স্বামী গ এমন করে দুর্বল হয়ে যদি আপনি কান দেন তাহলে মরে যাওয়ার পর আমার তিনটা সাওয়া কে পুরো করবে আলী বলে ফাতে দুনিয়ার জীবনে কিছুই চাইলা না মরার পরে তুমি কি চাইবা আমি গরিব ছিলাম বলে তুমি কিছু চাও নাই আসলে হজরত আলী কি ধনী ছিল না গরিব ছিল আল রাসুল বলেন ফাতেমা কোনোদিন দিন আলিরে কষ্ট দিবি না তোর একটা জাতা দিলাম এই জাঁতা দিয়ে তুই ঘুম পিসবি তুই জব পিসবি কিন্তু আমার আলিরে কষ্ট দিবি না গরিব বলে কোনো দিন তিরস্কার করবি না বাবার এই কথা শুনে ফাতেমা কোনো দিন হজরত আলিরে কষ্ট দেয়নি সোনাল একদিন গভীর রাত্রে হজরত আলী চেতন পায় সেতন পায় দেখে হাসান হোসেন ঘুম পাড়ে কিন্তু হাসান হোসেনের মা ঘরের মধ্যে নাই আলি চমকে গেল এই গভীর একটা আমার বউটা তাহলে কোন জায়গায় দরজার দিয়ে তাকায় দেখে মরুভূমির ভিতরে কালো চাদর দিয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে রাতের বেলা গায়ে চাদর দিয়া ফাতেমা যখন হাঁটতেছে আলীর সন্দেহ হয়ে গেল হয়তো বাবা আর কাছে আমার বিরুদ্ধে কিছু বলবার যাচ্ছে হজরত আলী নাফাদ গুরুত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে হাঁটতেছে সেই ঘরে আল্লাহর নবী ঘুমায় ওই ঘরের জানলার পাশে গিয়া ফাতেমা ডাকতেছে বাবা আমার মা খাদি যায় যদি আজকে দুনিয়াতে জীবিত থাকত তাহলে আপনার কাছে আমার বলা লাগতো না ও বাবা আমার মা খাদি যা দুনিয়া থেকে বিদায় নিছে মেহরবানি করে একটু দরজা খোলেন আল্লাহ নবী যেই মাত্র দরজা খুলে দিছে ফাতেমা ঘরের মধ্যে ঢোকার সাথে সাথেই হজরত আলী জানলার কাছে কান্তা লাগে আছে দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয় নবীর প্রথম কথাই হলো ফাতেমা তুই একলা একলা ঢুকলি কেন আলীকেও কেউ ঘরের মধ্যে আলী তখন কোথায় এ কোথায় তুই একলা একলা ঢুকলি কেন আলি ঘরের মধ্যে নিয়ে হজরতরে জানলার পাশ থেকে চমকে উঠছে আমি যে জানলার কাছে এটা নবী কেমনে জানলো এটা নবী কেমনে জানলো ফাতেমা বলে বাবা আমার স্বামীকে আপনি আনতে বলতেছেন কিন্তু আপনি জানেন না সারা দিন কাজকাম করার পরে আমার স্বামী একটু আরামের ঘুম পাড়তেছে আমার হাসান হোসেন ঘুম পাড়তেছে এই ঘুমের মানুষকে আমি কেমনে ডাক দিব আমার স্বামীর ডাক না দিয়া আমি সোরের মতন একা একা আপনার কাছে আইছি মেহরবানি করে আপনি একটু বাতি জলান আল্লাহ নবী বলে ফাতেমা কি বলবি বল বাতি জলান লাগবে না ফাতেমা বলে স্বামী বাবা গো এতদিন আমি বলেছি আপনি শুনেছেন কিন্তু আজকে আমি কিছুই বলবো না আমি শুধু দেখানোর জন্যে এসেছি মেহরবানি করে একটু বাতি জ্বলান যেইমাত্র নবী ঘরে বাতি জ্বলাইছে ফাতেমা দুইটা হাত নেওয়ার জন্য না নেওয়ার জন্যে হলে এইভাবে নেওয়ার জন্য না দুইটা হাত দেখানোর জন্য এইভাবে নবীর সামনে ধরলেন নুই বাতির আলোতে দেখতেছে দুইটা হাত গোস্তের টুকরার মতন দেখা যায় হাতের তালু আছে কিন্তু তালুর উপরে কোনো চামড়া নাই দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখে নবী ঘরের কোনায় চলে গেছে কোনায় গিয়ে বলতে সাল্লা তুমি ঘটকালি করেছো তুমি ঘটকালি করে গরিবের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে আল্লাহ তোমার সন্তান নাই তুমি সন্তানের দরদ কেমনে বুঝবা তুমি যেমন লাম ইয়ালি দলাম ইউলাদ আমারেও যদি তাই করতে আমি নবীর কোনো সন্তান থাকতো না কিন্তু আল্লাহ আমার ফাতেমা যে অবস্থায় আমার সামনে ঘরের ভিতরে আল্লাহ এমন একটা গরিবের সঙ্গে ফাতেমার বিয়া হলো কত ধনী ধনী বিয়া করবার চাইছিল এ কথা নবী যখন আল্লাহকে বলতেছে সঙ্গে সঙ্গে ফাতেমা মাথায় ঘন্টা দিয়া নবীর ঘর থেকে বার হয়ে যায় রাসূল ডাকতে বলে ফাতেমা আমি তো তোর বিরুদ্ধে বলি নাই তুই কেন ঘর থেকে বাইরে যাস ফাতেমা বলতেছে বাবা আপনি কয়েকদিন আগেই বলেছিলেন আল্লাহ ছাড়া কাউকে যদি সেজদা করার হুকুম থাকতো তাহলে ফাতেমা তোরে বলতাম আলীর ভাই সেজদা কর আল্লাহ ছাড়া কাউকে সেজদা করার হুকুম নাই কিন্তু এই কথার দ্বারা আপনি বুঝাইলেন মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি সেই মহান ব্যক্তি হলো তার স্বামী আর আমার স্বামীর বিরুদ্ধে আপনি কথা বলবেন আর আমি ফাতেমা ঘরে ডালায় ডালায় শুনবো এমন নারী আমি না এই কথা বলে যখন ফাতেমা চলে যাচ্ছে নবী চিৎকার করে বলে আল্লাহ আমি বাবা হইয়াও ফাতেমাকে চিনতে পারলাম না এই কে গো ফাতেমা আল্লাহ কে বলে হাবিব আপনি কষ্ট নেবেন না আপনি হলেন পুরুষের আদর্শ আর ফাতেমা হলো নারীদের আদর্শ লীলা আমার মায়েরা শোনেন শোনেন এত অভাবের মধ্যেও বলতেছে শেষ দা দেওয়ার হুকুম থাকলে স্বামীর পায়ে দেওয়া লাগতো। কিন্তু আল্লাহ সারা কাউকে শেষ দেওয়া যাবে যখন যাবে তবে হাদিস দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরই মেয়ে মানুষের কাছে এক নম্বর দামি হলো তার স্বামী আজকে স্বামীর ওভারটেক করে সব ওভার ডিউটি মারবার চাই যরে কথা ঠিক কিনা আমার মায়েরা যারা আছেন একটু মনোযোগ দেয় শুনবেন আসি আমি মূল আলোচনায় পাদরির মেয়ে মনে আছে না গেছেন ঘরের মধ্যে বন্দি মুসলমান তর তাদের যুবক আর দরজার পাদরির মেয়ে পাদরির মেয়ে দরজা খুলে তাকায় দেখে ওই মুসলমান যুবক নিচের দিকে তাকায় আছে সোহান আল্লাহ সান আল্লাহ কোরআনে বলেছেন কুল্লিল মিনিনা একুদ মিন আব তোমরা যারা মুমিন হবে তোমাদের নজর থাকবে কোন দিকে এ কথা কর কোন দিকে রাস্তা দিয়ে যদি কোন মানুষ ন্যাং টা হয়েও যায় কোন মেয়ে যদি ব্যাপার দ হয়ে হয় তারপরও আপনাকে দেখা চল উঠবে একবার দেখতে পারবে একবার মানে খুব তাড়াতাড়ি একবার একটু অ্যাঙ্গেলে দেখবেন আর আপনারা কি কন পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক দোহাই লাগে আছে না নাই আরে যুবক হ্যাঁ যুবক ঘরের মধ্যে পাদরির মে ঢুকেছে সাইজা গুইজা পরিমনি হইয়া তাকায় দেখে যুবক নিজের দিকে তাকায় আছে পাদরি নি চিৎকার করে বলেন এ যুবক একবার তাকাও আমার ভিতর সুন্দরী এই দুনিয়াতে আর কেউ নেই আমার বাবা ইচ্ছা করে তোমাকে ঘরের মধ্যে পাঠায় তোমার ঘরের মধ্যে পাঠায় দিয়েছে তোমার মন যা চায় তুমি তাই করতে পারো আল্লাহর কোরআন বলে যুবক রে তাকাস না যে পর্নারের দিকে তাকাবে না ওই যুবকের জন্য আল্লাহ জান্নাতের হুর দিয়ে দিবে আচ্ছা পাদরি মেয়ে কি হুর কের এই যুবক এই পাদরি মেয়ে কি হুর তোমরা যদি কোনো মেয়ের দিকে না তাকাও না বিয়ার পরে তাকাও বিয়ের পরে বউয়ের দিকে তাকাও আবার মেয়ে বলতে বউ মধ্যে আনেন বউটা কি জিনিস আল্লাহ রসুল দরজা খুলে বসে আছে কে বসে আছে বিরক্ত হচ্ছেন দরজা খুলে বসে আছে ইতিমধ্যে আমাদের মা আয়সা ঘরের মধ্যে ঢুকছে যেই ঢুকছে নবী দরজা বন্ধ করে দিচ্ছে সন আল্লাহ মা আয়সা থর থর করে কাঁপতেছে আল্লাহ রাসুল বলে আয়সা কেন কে ভাই চেয়ারম্যান সাহেব আপনি গেলে একটা সব সাহেব আমাকে বাবা করে কয় মানে ওনার বাবার নামও আমার নামও দেয় আমি নিয়ত করছি মার্চে একটা তারিখ আমার বাবাকে দিতে যে কয়টা আছে এই কটার বিরক্ত হবে না তো এখন নবী দরজা বন্ধ করে দিছে কে গেছে ঘরের মধ্যে এই কে গেছে আমাকে মাউরে ও মাহাতুল মমিন আয়সা নবী যে দরজা বন্ধ করছে মায়সা থর থর করে কাঁদতেছে আল্লাহ নবী বলে আয়েশা কাঁপো কেন বলে আপনার জুতার পরশে আল্লাহর আরোশ ধন্য হয়ে গেছে যদি ঘরের মধ্যে কোনো বেয়া হয় এই জন্য আমার দেহ কাঁপতেছে রাসূল বলে আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরো ধন্য হয়েছে একজন নবীর আয়েশা বলে হুজুর একজন নবী কেন সেই নবী তো আপনি রাসূল বললেন যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নয় আমি হলাম স্বামী আর তুমি হইলা আমার বিবি যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ ততক্ষণ কি দরজা বন্ধ করে কিসের নবী রে আমি যত বড়ই হুজুর হই এখান থেকে বাড়ি যাব বউ যখন দরজা বন্ধ করে দেয় তখন যদি আমি পাঁচ প্লেট ওয়ার সন্ধ্যে পাঁচশো টাকা দেবো আর বউ বলি টুপি খোলেন হুজুর গিয়ে ভালোই মারছেন বইয়ের কাছে আবার হুজুর নবী মা আয়সাকে দেখেন আমার দেখে হাতি সামাইলে তির মেদি এরকম ডান হাত এই ডানহাতটা বুকের মধ্যে আয়সাকে নিয়ে একটা খাসি মারলে নবীর সন্নুত রে বুক খাসি দেওয়া নবীর সন্ন্যুত বুকের মধ্যে সঙ্গে সঙ্গে আল্লাহ জিব্রাইলকে ডাক দেওয়া জিব্রাইল আর দেরি করিস না নবীর কাছে আল্লাহর কোরআন নিয়ে যা জিবরাল কয় আল্লাহ জীবনে বহুবার নবীর কাছে কোরআন নিয়ে গেলাম এইভাবে তো আপনি কোনোদিন করেননি আল্লাহ আল্লাহ বলতেছে জিব্রাইল নবী ঘরের মধ্যে এমন আমল করতেছে যে আমলে আল্লাহর আরস পর্যন্ত খুশি হয়ে গেছে ধরে এখন সোহন আল্লাহ জিবরাই খেলে মাতা হোকায় আজকে নবী কি আমল করতেছে শেষ দাঁত আছে কোরআন শেফ করতিছে না কি করতেছে রে জিবরাল তার জানে না কোরআন আয়াতে নবীর ঘরের কাছে এসে আসসালাম আলাইকুল্লাহ বুকের মধ্যে আয়সা নবী চুন করছে আয়সা বলে হুজুর চুন করলেন কেন বলে জিব্রাইল সালাম দিল মা আয়সা বলতেছে এর একটা টাইম হলো আপনার জিব্রাইল যে কিছুই বলতে না কখন আশা লাগবে কখন আশা হবি না এর একটা টাইম হলো নবী কয় আয়সা তুমি কি মনে করছে ছয় লক্ষ হাদিসের হাফেজা তুমি কি জানো জিবরাইল নিজের ইচ্ছায় কোনদিন আসে না যখনই আসে আল্লাহর ইচ্ছাই ধরে কোন ঠিক কি না নবী বললেন ভাই জিবরাইল কি খবর জিবরাইল বলে হুজুর খবর আমার কাছে না খবর আপনার কাছে আল্লাহ নবী বলে জিবরাইল কি খবর জিবরাইল বলতে যে হুজুর ঘরের মধ্যে কি আমল করতেছেন আমি জিবরাইল জানি না আল্লাহর আরশ খুশি হয়ে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছে সুবহানাল্লাহ হুন লিবাসুলকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন আল্লাহ রাসুল বলেছেন একটা স্বামী যদি জান্নাতে যায় সত্তরটা হুরের কপালে 500 বার তোমা খায় একটা সোয়বও নাই আর নিজের বিবির দুই কপালের ভুরুর মাঝখানে একটা স্বামী একটা চুমা দেওয়ার সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা অমরা হজের সোয়ব পায় জরে কোন সুবহানাল্লাহ যে এই জায়গা দেখেলে এই জায়গা একটা চুমা খাবেন একটু শব্দ করে একটু শব্দ করে সময় খাবেন একটা ওমরা হজল সব খাবেন এখন মায়েরা বলতেছে কাম সারছে রে এরা যে বিড়ি খাওয়া খায় এই বিড়ি খাওয়া মুখলে যদি সুমে মারে আমার ভূমি হবি জোরে কোন কথা ঠিক না। তা আপনাদের কাছে আমার অনুরোধ চুমা খাওয়ার আগে মেসাক করবেন যারা বিড়ি খান মুখে একটু বড়ই পাতা জোরে কি হি পাতা বড়ই পাতা দিয়ে পানের মতো একটু চাবাবেন কারণ বড়ই পাতার গরম জলে শয়ামো শরীরের তলে একটা মুরদার গায়ের দুর্গন্ধ বড়ই পাতার গরম পানি দূর করে দেয় আপনার মুখে বি দুর্গন্ধ বড় এখন খান যারা খাচ্ছেন তারা তো সাইডবার পার্টিছেন না কি কোন সার্বাধিক এ তোর এখন ছাড়া যাবে যাবে না ভাই এখন কি করবেন তুমি যদি খাবার ওমরা হদের সোয়াব চান তাহলে বড়ি পাতা খান আমার মায়েরা পর্দার অন্তে অন্তে আর বলতে তো হুজুর তো ভালোই রে খুব সুন্দর ওয়াজ করতেছে আমি সারা জীবন মায়েদের বিরুদ্ধে ওয়াজ করলাম আজকে মায়েদের পক্ষে আমি ওয়াজ করতেছি তোর ঠিক কি না সে ফাতেমা বলে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না আমি মরে গেলে আপনার কাছে আমার তিনটা চাওয়া থাকবে এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন দিনের আলোতে যদি আমাকে দাফন করেন আমার পর্দার খেলাভ হবে রাতের অন্ধকার আমাকে দাপন করবেন আমার দুই নম্বর চাও হলো। আমার কোনো জানাজার ব্যবস্থা আপনি করবেন না আমার তিন নম্বর চাও হলো আমার লাশটা আপনি খাট নিতে তুলবেন না কারণ ফাতেমার লাশ যখন চারজন কান্দে নিবে ফাতেমার দেহের ওজন তারা বুঝতে পারবে অবশ্য আমি সারা জীবনে এমন পর্দা করেছি কোনো পর পুরুষের কান্দে আমার লাশ যেন না ওঠে এখন আমি হিসাব করে দেখলাম আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো তাহলে ফাতেমার মরা লাশ বাবা কান্দে নিবার পারতো আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারত ছয় মাস আগে বাবা চলে গেছে হাসান হোসেন এত ছোট আপনি শুধু আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোনায় আমাকে দাফন করবেন জান্নাতুল বাকির পূর্ব কোনায় হোক দাফন করার পরে আল্লাহকে বলতে আল্লাহ আমি ফাতেমার প্রতি রাজি হয়ে গেছি আপনি রাজি হয়ে যান এই কথা বলার পরে তাকে দেখে সামনে কয়েকটা পুরাতন কবর এই মাত্র আলী ফাতেমাকে কবর দিল কিন্তু সেই কবর নাই সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায় গোটা জান্নাতুল বাকি হজরত আলী দৌড়াই আর পাগলের মতন বলে কবর 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 নতুন কোথায় রে এখনই দিলাম ফাতেমাকে সেই নতুন কবর কোথায় কে যেন বলতে চালি আমার ফাতেমা হলো পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটা কেউ কেমন পর্যন্ত পর্দা করে দিয়েছি আমার মায়েরা সেই সঙ্গে যদি জান্নাতে যাবার ফাতেমার চান আল্লাহর হুকুম হুকুম আপনারা পর্দা পালন করবেন আজকে বাংলাদেশের মেয়েরাও পর্দা করে আমার বগুড়াতে দেখছি দাদির গায়ে বোরকা লাতনির নাই দাদি বোরকা দিছে যে দাদির দিকে দাদাই তাকে না এখনকার আপনার বুড়ি মানুষ পঞ্চাশ ষাট বছর মেয়ের দিকে পুরুষ মানুষ তাকায় টাকা হয় কত কন কথা কতক্ষণ তাকায় পঞ্চাশ বছর আমের গাছের গোড়াতে একজন বেড়া দিচ্ছে একজন বলে কে ভাই গাছের কত তোকে পঞ্চাশ বছর কিন্তু তার গোড়া বেড়া কেন গরু ছাগল যদি খায় বাগলা গরু ছাগল তোর গাছের দিকে ঘিন্দা করে তাকাবি না বেড়া যদি দিবার চাস ওই লক লকা পাতা বাড়াছে ওই গাছের গোড়াতে দিয়ে আজকে আমি বলবো দাদি নানি যদি বোরকা নাও পরে কোন সমস্যা নাই একটা বুড়াও বুড়ির দিকে তাকাই না একটা বুড়াও পর্যন্ত যুবতীর দিকে টস টস করে তাকা থাকে জনগণ কথা ঠিক কি না লকা পাতা মায়েরা আপনারা বর্দা করবেন বোরকা পরবেন আসেন এখন মূল আলোচনায় পাদ্রির মেয়ের দিকে যুবক একটাবারও তাকাইনি আল্লাহর হুকুম জোরে কার হুকুম আল্লাহ বলতেছে কুল্লিল মুমিনিনা যে যুবক দুইটাকে আগুনের চুলার মধ্যে হত্যা করছে তারা কি মুমিন যাক ধরে আনছে তাই কি কথা কানে তাই কি মুমিন আর মুমিনের জন্য আল্লাহ বলেছে কুল্লিল মুমিনিনা ইয়াকু দু মিন আবসারিহিম পাদ্রীর মেয়ে মন খারাপ করে চলে গেল পরী মুনির সাইত সুন্দরী হলাম অথচ একটা যুবকের দিকে যুবককে আমার দিকে তাকাতে পারলাম না পাতরি বলতেছে মা খবর কি বলে চল্লিশ কেবল একদিন গেছে অসুবিধা কি আরো উনচল্লিশ দিন পরের দিন পাত্রি নেই চিন্তা করে সাইজা গেলে হবে না একটা গান গাওয়া লাগবে একটা গান যখন শুরু করব তখন যুবক বাধ্য হয়ে ওই গানের তালে আমার দিকে হবে গান ধরে কি বন্ধু যখন বল আমার বাড়ির সামনে দিয়া অঙ্গ করা হাঁটা যায় বুকটায় আমার ফাটিয়া যায় গান আছে না নাই ধরে করা মুরব্বীরা গান আছে আমি কি তোর আপন সেলাম না রে জরি না কেন মুরব্বীরা মনে আছে আমি তো মুরব্বী আপনারা মুরব্বী এই জরিনার গান দাদাও কছে লাচিও কছে আই রে জরি রে কত গাল আছে যেই গাল দিয়ে যুবকদেরকে নষ্ট করে এখন পাদরির মেয়ে গান শুরু করেছে ওই যুবকের ঘরে আল্লাহ বলে যুবকরে পাদরির মেয়ের কাছে দুনিয়া বিগান। আর তোমার কাছে আমার আল্লাহর কোরআন আর রহমান পড়েন আর রহমান আল্লাহ এখন এই যুবকটা কোরআন তেল শুরু করছে পা মেয়ে গান গাচ্ছে আর যুবক কোরআন পড়তেছে আপনারা বলেন তো পাওয়ার বেশি কার এই এখন গানের না কোরআনের যত সুপার হিট গান হোক না কেন কয়েকদিন চলে এই যে কিছুদিন একটা গান হলো বাদাম বাদাম ছোট ছোট বাচ্চারা কথা কবরে না বাদাম বাদাম আমার কাছে আছে বুবু কেন তারপর আর একটা গান আসলো যে কি কি সিনেমার গান পাগলান লাগাল না সে শুনে না তারপর আর একটা আসলো বাচ্চা ফুটফুটা সুন্দর আপনার বলেন তো এগুলো আছে জোরে কথা কান আছে আমাকে বৌড়ার হিরো আলম মাঝে মধ্যে গান কয় একটা গান খুব বেশি থাকলে পনেরো বিশ দিনের উপরে থাকে না কিন্তু দশ বছর বয়স থেকে পাঁচও ছোনা মাছ ধরেছে এখন লোকটা সাত বছর বয়স হয়ে গেছে এই পঞ্চাশ বছর ধরে পুতি আকাতে সূরা ফাতেহা পড়তেছে বলেন্ত লোকটাকে এত বছর এত রাখতে সূরা ফাতেহা পড়তেছ এই ফাতেহা কোনোদিন তোমাকে বিরক্ত লাগছে যেরকম বিরক্ত লাগবে কোরানের এমন একটা দান কিয়ামত পর্যন্ত যদি পড়েন তারপরেও তার আকর্ষণ আপনার অন্তর থেকে কমবে না ঠিক কিনা ভাই ছাত্র মাথায় পাগড়ি দিছে একটা ছেলে তেলাওয়াত আপনার কেমন লাগছে কেমন লাগছে বাংলাদেশের কারি আসাদ যখন কোরআন পড়ে পিং পতন শব্দ হয় না মানুষগুলো নীরব হয়ে তার কোরআন তেলাওয়ার শুনে এত সুন্দর আকর্ষণ আল্লাহ আমার কোরআনের মধ্যে দান করেছে গান যুবককে মেয়েটার তখন পাগল করতে পারল না এবার মেয়েটা ঘরের মধ্যে ঢুকে খালি গান শুরু করতে যুবক কোরআন তেলাওয়াত করে মেয়েটা চুপটি করে সে ওই যুবকের পিছনে বসে যুবক কোরআন তেলাওয়াত করে আর মেয়েটা কোরআন তেলাওয়াত শোনে শুনতে শুনতে তিরিশ দিন হয়ে গেছে জোরে গান আর হাতে আসে দিন চল্লিশ দিনের মধ্যে তিরিশ দিন হয়ে গেল বলে মা চল্লিশ দিনের সময় না চলে আসছে মা তিরিশটা দিন চইলে গেল এখন পর্যন্ত যুবককে তুই বেস করতে পারলি না মেয়েটা চোখের পানি বের করে মনে মনে কয় বাবা ওই যুবককে আমি বেসাইজ করতে পারি না বরং যুবক আমাকে সাইজ করেছে কিন্তু বলতেছে না তো এখনো কয়দিন জোড়া বলেন কয়দিন একত্রিশ দিনের মাথায় একত্রিশ দিনের মেয়েটা পিছন থেকে বলতেছে যুব ও যুবক তোমাকে নষ্ট করার জন্য রোম সম্রাট কাছে কাই আবদ্ধ হয়েছে চল্লিশ দিনের মধ্যেই তোমাকে চরিত্রহীন করতে হবে কিন্তু যুবক রে তোমার কাছে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারের আলোতে আমি পাদ্রির মেয়ে পাগলি হয়ে তোমার তেলাও আসলে মুগ্ন হয়ে গেলাম রে যুবক যুবক রে আমার দিকে তাকাতে হবে না বরং যে তোমাকে পাগল করলো সে আল্লাহকে স্বীকার করার কলে মা তুমি আমারে পড়ায় দাও এবার যুবক ওই মেয়েটার সামনে উচ্চারণ করলেন লাম ইলাহা মেয়েটা ইমান গ্রহণ করল যুবককে বলে যুবক রে আর মাত্র নয় দিন আছে এই নয় দিন পরে আমার বাবাকেও রং সম্রাট হত্যা করবে আমাকে হত্যা করবে তোমাকেও হত্যা করবে যুবক রে তাই হত্যা না হয়ে আমরা হিজরত করি আমরা রোম থেকে অন্য কোনো দেশে পালায়া যায়। যুবক চিল্লে বলতে স্যার এ মেয়ে মুসলমান পলানোর জাত না মুসলমান হয় শহীদ জোরে কোন কথা ঠিক কি না আমার দুই ভাই আগুনের চুলার মধ্য দিয়া জান্নাতে গেছে আমিও জান্নাতে যাবার চাই আমার ভাইদের গেল মেয়েটা বলে যুবক রে তোমার দুই ভাইকে হত্যা করেছে তোমাকে হত্যা করবে যদি এইটা প্রচার না করো তাহলে দুনিয়ার মুসলমান কেমনে জানবে এই কারণে হত্যা না হয়ে বরং আমরা হিজরত করব এবার যুবক

গাজি ওই দুই ভাই যে দুই ভাইকে আগুনের চুলার মধ্যে হত্যা করা হয়েছে ওই দুই ভাই পিছন দিক থেকে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে আর ডাকতেছে আব্দুল্লাহ রে যুবকের নাম হলো আব্দুল্লাহ আবদুল্লা কোথায় যা সেক্ষ থাম যুবক চিন্তা করে যে দুই ভাইকে আগুনের চুলার মধ্যে হত্যা করলো এদের তো কণ্ঠ শোনা যায় তাকায় দেখে ওই দুই ভাই জান্নাতি ঘোড়ার পিঠে চড়ে বসে আছে রে আবদুল্লা একটা অপরিচিত মুসলমান হয়ে গেছে তাকে নিয়ে তুই কোথায় যাবি আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে বলতেছে ভাই তোমাদের দুইজনের কাছে জান্নাত কেমন লাগতেছে যে আব্দুল্লা সে দুইজনকে বলতেছে তোমরা যে দুই জন জান্নাতে গেলে এই জান্নাত তোমাদের কেমন লাগতেছে দুই ভাই বলতেছে আল্লাহ আমাদেরকে বলে জান্নাতে থাকো কিন্তু আমরা বলি আল্লাহ আমরা দুনিয়াতে যাবার চাই দুনিয়াতে যাবার চাই আল্লাহ বলে জান্নাত কি তোমাদের ভালো লাগে লাগে আমরা বলি আল্লাহ মিনাল কারামাতি আমরা ওই শহীদ হওয়ার সময় আগুনে পুড়ার সময় যে মজা পাইছি জান্নাতের মধ্যে সেই মজা নাই আজকে বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া শাহাদতের পিয়ালা যদি আমরা পান করতে পারি পিয়ালা পান করার সময় যেই মজা আজকে ফিলিস্তিন পাচ্ছে এই মজা কিন্তু জান্নাতের মধ্যে নাই তাই সকলেই আমরা বলবো অন্যায়ের সঙ্গে আপোষ না বরং বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিক তৈরি করা লাগবে ধরে বলেন ঠিক না। কারা কারা রাজি দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান আল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ ধরে কোন আমি আমরা দুই ভাই আইসি তোরে বিয়ে ফলাই দিতে এই মেয়েটারে নিয়ে তুই এভাবে থাকা তো যায় নাই জান্নাত থেকে এসে মা হাদান ইয়াদ খুলল জান্নাত আপনারা কি মনে করতেছেন কি মনে করতেছেন আল্লাহ রাস্তায় তারা জীবন দিচ্ছে আল্লাহ রাস্তায় যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না আমি আল্লাহ বলতেছি তারা জীবিত এ কথা আমার না আল্লাহ আমি আয়াতটা নিয়ে আপনাদের সামনে আলোচনা করতেছি সামান্য কিছু আলোচনা বাকি আছে আলোচনা সমাপ্ত করব তার আগ দিয়ে ভাই এটা আপনাকে জুলুম হবে না এই মাদ্রাসায় যে কয়টা ছাত্র আছে কয়জন বাহান্ন জন ছাত্র এই মাদ্রাসায় লেখাপড়া করে বাহান্ন জন যারা গেছে গেছে যে কয়জন আপনারা আছেন আপনাদের মধ্য থেকে বাহান্ন জন ব্যক্তিকে বাহান্নটা কোরআন শরীফ এ মাদ্রাসায় দান করা লাগবে এক কোরআন শরীফ মাত্র পাঁচশো টাকা এই সময় যারা উঠবেন দেখবেন মসজিদের মধ্যে যখন দান বাক্স আসে না আমার খেয়াল করে দেন বা না দেন কথাটা শোনেন দান বাক্স যখন আসলো তখন ওই লোকটা চিন্তা করে পকেটের খবর কিরে মিনস আছে খন্না শান বলতেছে এমন ধরে খেলা মারছে তিনজন পার হয়ে দান বাক্স গেছে যারা পার হয়ে গেছে ওরা বলতেছে দেখ তোর হাত আছে রে কান্দের শয়তান বলতেছে আল্লাহ এই শয়তানের কান্দ তার থাকবো না আল্লাহ কেন থাকবি না যে তোমার ঘরের দান বাক্স ঠেলা মারা ই মানুষ আপনাদের দাদের কাছে টাকা আছে তাদের কাছে আমার দাবি এই একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ আপনাকে দিবে আপনার বাপ মা যদি কবরে যায় বাপ মার কবরে আল্লাহ দান করবে মাত্র বাহান্নটা কোরআন দেওয়া লাগবে এতগুলো মানুষের মধ্যে ভাই যারা দেবেন না বসে থাকবেন অসুবিধা নেই আপনি দিবেন না তো বসে থাকেন আপনার একজন ওটা থেকে যদি এখন কে ওঠে যে লোকটা প্রথম উঠলো সমস্ত লোক ওটার পাপ আল্লাহর কান্দ দিবি তুই উঠলো কে এবং যে লোকটা প্রথম উঠলো ওই লোকটা এক এক মাসের মধ্যে প্যারালাইসিস হবি তোর এখন কি লাইসিস হ্যাঁ আমার নবীর ঘর কোরআনের মাদেশায় হুজরে একটা কোরআন আছে তুই দিবার পারিস নি বসে থাক উঠিস করে তুই দিবার পারিস নি তোর পাশের লোকটা হয়তো দিবে মাত্র বাহান্নটা লাগবে বাহান্নটা লাগবে তার মধ্যে একটা এসে ধরে আছে এটা কেউ নাই করে মাত্র বাহান্নটা কেউ যদি মনে করে হুজুর আমি একলাই পাঁচটা দেবো দেন একলাই লাই দশটা দেবো দেন অসুবিধা কি মাসাল্লাই দে একসাথে দূরে এসে গেছে আল্লাহ দুইটা কোরআন বাবদ পাঁচশো পাঁচশো হাজার টাকা আর একটা কোরআন বাবদ আর একটা চারটা কোরআন পাওয়া গেছে বাহান্নটার মধ্যে চারটা পাওয়া গেল দেরি করেন না আল্লাহ নবীর ঘরে একটা কোরআন শরীফ দিবেন বাচ্চারা কোরআন পড়বে আপনি কোরআন দেওয়ার পারলে না কোরআন বাবদ পাঁচশো টাকা দিবেন আল্লাহ আর একজন কোরআন বাবদ পাঁচশো টাকা দান করেছে এ জায়গায় টাকা ঠিক হয়ে গেছে আরও চার পাঁচটা কোরআন চলে আসছে আল্লাহ আরও একটা কোরআন শরীফ পাওয়া গেল আল্লাহ তোমার বান্দারা তোমার নবীর মাদ্রাসা কোরআনকে মহাব করে পাঁচশো টাকা দেয় একটা কোরআন দানের সব তুমি তাদেরকে দিয়ে দিও তাদের বাপমা যদি কবরে যায় মাসাল্লাহ আবার দুইটা কোরআন শরীফ পাওয়া গেছে আবার দুইটা কোরআন আবার একটা কোরআন শরীফ পাওয়া গেছে আল্লাহ এই যে দুইটা পাওয়া গেছে আল্লাহ আবার মাসাল্লাহ এক সঙ্গে পাঁচটা চারটা কোরআন শরীফ আল্লাহ করলো দান একজন ওঠেন না ভাই অনুরোধ করতেছি রে ওঠেন না ওঠেন না যারা কোরআন শরীফ দিবেন তারা খালি ওঠেন এই সাইডে কে যায় না কে যায় আশ্চর্য রে বাধা ঠেকা দেওয়ার জন্য এরা পাগলা আর যাওয়ার জন্য পাগলা কুটি যাই বাবা বাড়ি যাবি বাড়ি যাওয়ার আগে অনেক লোক হাসপাতালে গেছে ধরে কথা বল না কেন যায়নি খালি তড়ি ঘড়ি করে বাড়ি দিকে যাবি এমন একটা অ্যাক্সিডেন্ট হবে বাড়ি যাওয়ার আগে আল্লাহ হাসপাতাল দিয়ে দেবে হাসপাতাল চ বাড়ির যাব কি যায়নি হাসপাতাল যায়নি কথা কর না কেন মাসাল্লাহ ট্যাকার ঠিক হয়ে গেছে আল্লাহ একসঙ্গে অনেকগুলো কোরআন শরীফ করছে তাই না একসঙ্গে চারটা কোরআন শরীফ পাঁচটা কোরআন শরীফ আর একটা কোরআন শরীফ আর একটা কোরআন শরীফ আমি মাত্র বাহান্নটা চাইছিলাম চেয়ারম্যান ঘুম পাচ্ছিস নাকি ভাই যে বাবান আপনি এই করা ঘুমেন তো বাবান আমার চেয়ারম্যান সাহেব আসছেন না না ঘুম পাচ্ছি যারা দেখ আপনি খালি গোনেন বাহান্নটা হলো কিনা বাবা বাবা আমার বাবা বেটা গোনো বাবা খালি বাহান্নটা হলো কিনা দেখো

আমি টাকা গুনবো বলছি কোরআন শরীফ রে পাঁচশো টাকা মানে এক টাকার কোরআন বাহান্নটা চাষি তিপ্পান্নটা নেওয়া যাবে না যতই দিবার চান নেওয়া যাবি না আবার পাঁচশো টাকা বাবদ একটা কোরআন আবার এক হাজার টাকা দুইটা কোরআন করছে দান আল্লাহ দানকে কবল কর আল্লাহ আমিন দেন 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 যারা দিবেন আমার মা বোনেরা তো দেওয়ার জন্য লাভালাভি করতেছে কিন্তু যাইতে মা বোনদের কাছে কেউ আছে

সম্মানিত কোরআন ধরে বলেন মার হবা বোকা একটা ধরে আল্লাহ আর আমার অসীত স্যার বিষটা কোরআন সিফ বাবর দশ টাকা ধরে ওখানে মারা আমি কিন্তু বিশটা কোরআন শেখ চাইনি কোরআন বাবদ পাঁচশো ওজি সারকে বলতেছি আপনি কিন্তু কোরআন দিতে হবে না

আর নতুন ছাত্র আসফিস আবাদ সবাই ইলাহা এ না ওটেন না সবাই বসেন বাকি ওয়াজটা শুনে আমরা একসঙ্গে মনাদাত করবো ভাই মনাদাত হলো মাথা রে মাথা মাথা মাথায় যদি না থাকে দেহ দেখে চিনবি আমার ওয়াজ আপনার শোনেন না ওই যে আপনার ফুট ভিলেজ পার হয়ে একটা ব্যাংক আছে ব্যাংক চার বছর হ্যাঁ ওনার বাবার জন্য আমরা দোয়া করি আল্লাহ ওদি সাহেবের বাবার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিক জোরে খান আল্লাহ মামিন জোরে বল আল্লাহ মামিন গুনতেছে গুনতেছে বাহান্ন হলে তিপ্পান্ন দেওয়া যাবে না বেশি যদি হয় ফেরতও দেওয়া যাবে না অসুবিধা নেই কয়টা হলো বাবা

আর একটা পাওয়া গেছে আর একটা পাওয়া গেছে আর মাত্র একটা ফেরত আচ্ছা ঠিক আছে আর মাত্র একটা কোরআন শরীফ তাহলে বাহান্নটা হয়ে যায় আল্লাহ তোমার পাগলেরা এত রাত শুনলো আবার তোমার নবীর এতিম মাদ্রাসায় কোরআন বাবত টেকা দিয়ে দিল আল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান আল্লাহ নবীর ঘর এতিমদের হাতে আল্লাহর একটা কোরআন লীল্লা হে আতিগুল নাম একজন পাগল একটা দিয়ে বাহান্ন শেষ বাহান্নর ঘর শেষ মেয়েদের ওখান থেকে টেকা আনা খুবই কঠিন কারণ যদি আমার মা বোনদের বলবো খবরদার অপরিচিত ছেলেদেরকে টাকা দিবেন না

বাবমার জন্য দাদাদের জন্য গরস্থানে অনেক মায়াত আছে সকলের জন্য প্রধান অতিথি বিশেষ অতিথি চেয়ারম্যান সাহেবের জন্য বাপ জানার জন্য পান খুলে আমরা দোয়া করব সবাই সবার জন্য দোয়া করার দরকার আছে জি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আন্তাস সালাম ওমিনকাস সালাম তাবারকতা ইয়া জাল জালালি ওয়াল তা আয় সেই মাগরিবের নামাজের পর থেকে এই গভীর রাত পর্যন্ত তোমার পাগল বান্দারা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাতে কলিজার মধ্যে এই জান্নাতের বাগানে বসে বসে হাদিস আলোচনা শোনার শেষ আমি গুনাগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছিল মেহরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদাতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করো এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ এর মধ্যে যদি ত্রুটি হয় ভুল হয় মাফ করে দাও এরে যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনাই নবী ফাঁকের মোবারকে আল্লাহ কবুল করে দাও তাম আম্বিয়াইকেরাম আসাহাবে কেরাম মাহাতুল মোমিন জান্নাতুল বাকি জান্নাতুল মাওয়া সহ পৃথিবীর যত গোরস্থানে যত মুর্দা শুয়ে আছে আল্লাহ মেহরবানি করে আমরা মাহফিল করতেছি পাশি গোরস্থান একটা গণগোরস্থান একটা পারিবারিক গোরস্থান আল্লাহ কবরে যারা শুয়ে আছে তাদের সকল আর কবর জান্নাতের টুকরা বানিয়ে দা আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমার চেয়ারম্যান সাহেবের বাবার নাম আমার নাম আল্লাহ আমার ভাইজানের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ হয়ে গেছে ছোট্ট একটা শব্দ হলো মা মা এই নামের মধ্যে কি মধু যাদের নাই তারা বুঝতেছে এই দরদের মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আমি সহ আমরা যারা বাবা হারাইতিম হয়ে গেছি আল্লাহ মেহরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো দীর্ঘদিন তার বাবা সভাপতি ছিল বাবা চলে গেছে বিদায় হয়ে সন্তানের উপর দায়িত্ব পড়ে গেছে আল্লাহ বাবার কবরকে টুকরা বানিয়ে দাও আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আসতে পারে নাই তার পক্ষে আবার চেয়ারম্যান বাবাজি প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছে আল্লাহ দীর্ঘদিন প্রায় ছাব্বিশটা বৎসর হলে জনগণের খাদিম হয়ে আছে আল্লাহ আল্লাহ এত সুন্দর খিদমত করতেছে যার কারণে বারবার জনগণ তাকে চায় আল্লাহ উমর ফারুক রাদি আল্লাহর মতো নেতা হিসেবে আমার বাবাজিকে কবুল করে নাও আল্লাহ আল্লাহ শারীরিক সুস্থতা দিও আমি বাবাজিকে বললাম বাজান তাড়াতাড়ি হজ করেন সামনে ইনশাল্লাহ হজে দেওয়ার নিয়ত করেছে আল্লাহ তার নেক নিয়ত নেঘা কবুল কর তার পরিবারের সবাই হাজি ইনশাল্লাহ তিনিও হজে যাবেন সবাই দোয়া করেন আল্লাহ কবুল করুক ধরে কন আমিন আয় আল্লাহ কে নিয়ত করে হাত তুলেছে আল্লাহ সকলের নেক আশা নেক নিয়ত কে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে আবার শুনেছি আল্লাহ সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন আল্লাহ আমি অসুস্থ আমার মতো যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ সবাইকে তার নিয়ামত দান করে দেওয়া আল্লাহ আয় আল্লাহ আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করো আল্লাহ খাস করে ফিলিস্তিন মুসলমান আল্লাহ তোমার ঘর রক্ষা করার জন্য যুদ্ধ করা আল্লাহ করেছে হাসপাতাল আল্লাহ তুমি সব দেখতেছ আল্লাহ সমস্ত আল্লাহ আল্লাহ মুসলমানের নিমানের শক্তি বাড়ায় দাও তোমার ঘরকে তুমি হেফাজত কর আল্লাহ আর বাংলাদেশের প্রতি খাস রহমত নাজিল কর আল্লাহ খাস করে অত্র রাজশাহীর অঞ্চল আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দাও